হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় 2004 সালে একই দিনে সিনেমা হলে রিলিজ পাওয়া সিনেমাগুলো নিয়ে কথা বলবো, এবং একই দিন রিলিজ হওয়ার পর কোন সিনেমাটি হিট ছিল ও ফ্লপ ছিল তা আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। 2004 সালে মান্না ও রুবেলের প্রথম একটি ক্ল্যাশ হয়। সেই ক্ল্যাশে মান্নার রাজধানী সিনেমা 14ই মে মুক্তি পায়। ঠিক একই দিনে রুবেলের আগুন আমার নাম এই সিনেমাটি 14ই মে মুক্তি পায়। 14ই মে মুক্তি পাওয়ার পর আগুন আমার নাম এই সিনেমাটি হিট হয়। অন্যদিকে রাজধানী সিনেমাটি সুপার ডুপার হিট হয়। আগুন আমার নাম এই সিনেমাটি ইউটিউবে তুষের আগুন নামে দেওয়া আছে। এরপরের ক্ল্যাশটি হয় আমিন খান ও রুবেলের। আমিন খানের বাঁচাও এই সিনেমাটি মুক্তি পায় 11ই জুন। ঠিক একই দিনে রুবেলের আরেকটি সিনেমা মুক্তি পায়, সেই সিনেমাটির নাম হলো প্রেমিকা চিন্তায়। প্রেমিকা চিন্তায় এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। অন্যদিকে বাঁচাও এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট সিনেমা। এরপরের ক্ল্যাশটি হয় মহিলা হোস্টেলের মেয়েদের সাথে রুবেলের। মহিলা হোস্টেল সিনেমাটি মুক্তি পায় 24শে সেপ্টেম্বর। ঠিক একই দিনে রুবেলের আরেকটি সিনেমা মুক্তি পায় টনিটু কামাল। টনিটু কামাল সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। অন্যদিকে মহিলা হোস্টেল সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ওয়াল টাইম ব্লকবাস্টার। এরপরের ক্লাসটি হয় মান্নার বাঁচাও দেশ সিনেমার সাথে আমার টার্গেট এই সিনেমার। বাঁচাও দেশ সিনেমাটি মুক্তি পায় 31শে ডিসেম্বর। ঠিক একই দিনে আমার টার্গেট এই সিনেমাটি মুক্তি পায় 31শে ডিসেম্বর। মান্নার বাঁচাও দেশ সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। অন্যদিকে আমার টার্গেট এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ওয়াল টাইম ব্লকবাস্টার। এরপরের ক্ল্যাশটি হয় মান্না ও শাকিব খানের। শাকিব খানের মায়ের হাতের বালা এই সিনেমাটি মুক্তি পায় 9ই জুলাই। ঠিক একই দিনে মান্নার আরেকটি সিনেমা মুক্তি পায় বাঘের বাচ্চা। এই সিনেমাটিও মুক্তি পায় 9ই জুলাই। মায়ের হাতের বালা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। অন্যদিকে বাঘের বাচ্চা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট সিনেমা। এরপরের ক্ল্যাশটি হয় রুবেল ও ফেরদৌস। রুবেলের একটি সিনেমা মুক্তি পায় রঙিল চশমা 16ই জুলাই। ঠিক একই দিনে আরেকটি সিনেমা মুক্তি পায় ফেরদৌসের খায়রুল সুন্দরী 16ই জুলাই। রঙিল চশমা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। অন্যদিকে খায়রুল সুন্দরী এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী অল টাইম ব্লকবাস্টার। তাছাড়া খায়রুল সুন্দরী সিনেমাটি 2004 সালে বর্ষসেরা সিনেমা হিসাবে স্বীকৃতি লাভ করে। এরপরে ক্লাসটি হয় মান্না ও শাকিব খানের। মান্নার তেজি পুরুষ সিনেমাটি মুক্তি পায় 23শে জুলাই। ঠিক একই দিনে শাকিব খানের দর শয়তান এই সিনেমাটি মুক্তি পায় 23শে জুলাই। তেজি পুরুষ এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা। অন্যদিকে দর শয়তান এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট সিনেমা। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।